শুধু কংগ্রেসের সাথে না ত্রিপুরা মথার সাথে আমাদের আলোচনা চলছে। আপনার পত্র পত্রিকায় দেখেছেন ত্রিপুরা মথাও তারা 40টার মতো আসনে তারা প্রার্থী দিয়েছেন। আজকে সকালে ত্রিপুরা মথার চেয়ারম্যান মাননীয় বিদ্যুৎ মানিক্য কিশোর আমাকে ফোন করেছেন, আমাকে বলেছেন আপনার জয় নিশ্চিত, ত্রিপুরা মথার সমর্থকরা সবাই আপনাকে ভোট দেবে। বলছেন আমাকে আমাকে সবাই ফোন করতে সাবরুমে প্রার্থী দেননি কেন? পদ্মর মানিক্য কিশোর বলেছেন জিতেন চৌধুরীর মতো প্রার্থীর বিরুদ্ধে আমি প্রার্থী দিতে পারি না। আমি তখন তাকে বলেছি আজকে সকালবেলা, মাননীয় মহোদয়, জিতেন চৌধুরী একা জিতলে তো বিজেপির পরাজয় সুনিশ্চিত হবে না, যদি বিজেপির পরাজিত হবেই। আমরা চাই আরো বেশি আসনে ত্রিপুরা মথার সাথে আমাদের বোঝাপড়া হোক। তিনি বলছে তাহলে আমাকে একটু সময় দিন, আমি আপনার সন্ধ্যার মধ্যে আপনাকে আমরা কোন কোন কেন্দ্রে আমাদের শক্তিশালী প্রার্থী আছে সেখানে আপনাদের সাহায্য চাইব। আপনিও ঠিক করুন যে কোন কোন কেন্দ্রে আমাদের ত্রিপুরা মথার প্রার্থী উঠিয়ে নিতে হবে, তারও তালিকা করুন, আমরা বসবো 2 তারিখের মধ্যে আমরা সেটেল আমরা করবো।